আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ফ্রেন্ডস আমরা যারা ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্ট কাজ করি অর্থাৎ কপি পেস্ট ওয়ার্ক করি তাদের অনেকেরই একটা যেন জিজ্ঞাসা করা আছে যে ভাই ভিডিও এডিটিং কীভাবে করা যায় অর্থাৎ যেন কপিরাইট না আসে কপিরাইট ক্লেম না আসে তো ভিডিও আপনি কীভাবে এডিট করেন এরকম কমেন্ট দেখা যায় মাঝে মধ্যে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে আমি কিভাবে আমার ফেসবুকের যে কপিরাইট কন্টেন্ট যে পেজগুলো আপনারা দেখতেছেন এই পেজের জন্য আমি ভিডিও অ্যাড রিলসের জন্য কিংবা লং ভিডিওর জন্য আমি কিভাবে এডিট করি সেই প্রসেসিংটা জাস্ট আপনাদেরকে দেখাবো হয়তো অনেকটু উপকার হবে এটা আপনি মোবাইল দিয়েও দেখাবো এবং আমার পিসি দিয়েও দেখাবো ইনশাআল্লাহ তো এটার জন্য আমি যে অ্যাপসটা ব্যবহার করি সেটা সবথেকে বেশি ব্যবহার করি কাইন মাস্টার পাশাপাশি ক্যাপকার্ট আর ইনশট তো আমি কাইন মাস্টার সবথেকে বেশি ব্যবহার করি তো এখান থেকে আপনি রিলস ভিডিও লং ভিডিও কিভাবে ইডিট করি তো বিভিন্ন রকম তো ক্যাটাগরি আছে বিভিন্ন রকম ক্যাটাগরি দেখাতে গেলে ভিডিওর প্রত্যেক ক্যাটাগরির ইডিটিং একটু আলাদা হয় আর কি ওকে তা প্রত্যেকটা দেখাতে না একটা করে দেখাবো আশা করি হয়তো আপনার আমার বুঝতে পারবেন যেহেতু আমার কন্টেন্ট একটু অন্যরকম তো এর জন্য আমার সর্বপ্রথম আমি মোবাইল দিয়ে দেখাই কাইন মাস্টার দিয়ে আমি কীভাবে ইডিট করি ওকে তো আমি কাইন চলে আসলাম তো এটা কিন্তু কাইন মাস্টার বলেন ফ্রিটা না তো মনে করেন যে আমি একটা লং ভিডিও ইডিট করব। তো এই কিন্তু দেখেন আমরা ইডিটের আগে একটা জিনিস আমরা লক্ষ্য করি এই যে ক্রিয়েট অপশনে যাওয়ার পরে এইখানে বেশ করে ইন্টারফেস আছে তো এই ইন্টারফেসটার মধ্যে আপনাকে একটু লক্ষ্য করতে হবে যে ফেসবুকের জন্য আপনি শর্টস ভিডিও বানান তো সেক্ষেত্রে বলবো ওয়ান বাই ওয়ান কিবা বা নাইন বাই সিক্সটিন তো আমি যেহেতু বড়ো ভিডিও কর বড়ো ভিডিওটা করব। তো সেক্ষেত্রে আমি ওয়ান বাই ওয়ানটাই নিয়ে নিলাম জাস্ট আপনাদের দেখানোর তো এখান থেকে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি ওকে তো মনে করেন যে একটা ভিডিও আমি যেহেতু এটা অ্যানিমেল টাইপের ভিডিও তো সর্বপ্রথম এটার সাউন্ড আছে কিন্তু এইসব ভিডিওতে সমস্যা হয় না এই জন্য যে এতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকে না এই জন্য কিছু কন্টেন্ট আছে অনেক ভাইব্রাদের বলে ভাই আমার তো ইস্যু চলে আসে তো ইস্যু আসার মূল গল্প আমি হয়তো এই ভিডিওটা আপনাদের পাঁচ মিনিট ছয় মিনিট কিন্তু এরকম জিনিস পাঁচ ছয় মিনিটে বোঝানো সম্ভব না যারা আমার পেট মেম্বার আছে তারা অনেকেই জানে ফেসবুকে কপিরাইট বিষয় নিয়ে তো এইখানে বিষয়টা হচ্ছে কি যে অনেক ভিডিও আছে আপনি কাজ করেন কিন্তু কপিরাইট ইস্যু আসে তো মূল বিষয় হচ্ছে কি আপনাকে এমন কন্টেন্টের মধ্যে কাজ করতে হবে এমন ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে কাজ করতে হবে যেখানে ব্র্যাক মিউজিক থাকবে না এই মিউজিকের কারণেই বেশিরভাগই বেশি ইস্যু আসে তো আমি বলি যে আমরা ফেসবুকের মধ্যে যখন কপিরাইট কন্টেন্ট আপলোড করি এর মধ্যেই যে কপিরাইট ক্লেম কিংবা ইস্যু যেটা আসে এটা কিন্তু তিনটে থেকে চারটে কারণ আসতে পারে একটা আছে প্রথমত মিউজিক মিউজিক দ্বিতীয় হচ্ছে যেহেতু কোনো চেঞ্জ করা থাকে না কালারের জন্যে আসে বিভিন্ন রকম জিনিস আসে তো এটা সর্বপ্রথম আপনাকে করতে হবে কি স্টেপ বাই স্টেপ দেখেন যে এই মিউজিকটা আছে মিউজিকটা এখানে ক্লিক করলাম তো এখান থেকে লক্ষ্য করবেন যে এখানে কিন্তু পিচ বলে একটা অপশন আছে পিচ ওকে তো এটা হয়তো আপনি এক পয়েন্ট বাড়াই দিতে পারেন এক পয়েন্ট কমাই দিতে পারেন এটা হচ্ছে কন্টেন্টের উপর ডিপেন্ড করবে যেটার মধ্যে মিউজিক থাকবে সেটার মধ্যে একটু ঘোর বেশি করতে হবে আর যেটার মধ্যে মিউজিক থাকবে না সেটা সরাসরি আপনি করতে পারবেন প্রবলেম হবে না আশা করি কে যেহেতু আমি অনেক মিউজিক অনেক ভিডিও আছে যে ভিডিওর মধ্যে আমি এয়ার ভয়েসগুলো একটু ইডিট করে দিই যাতে করে আমাদের চলে সরাসরি কারণ মিউজিক আমরা সরাসরি ব্যবহার করি না তো এটা পিস আমি এক পারসেন্ট কমাই দিলাম ওকে এখান থেকে কমপ্লিট এখন এখানে দ্বিতীয় আছে স্প্রিট এই স্প্রিটে ক্লিক করলাম হয় আপনি মাইনাস করে দেবেন না প্লাস করে দেবেন তো আমি একটু যেহেতু শর্ট ভিডিও এটা তো আমি লং হলে একটু প্লাস করে দিতাম এটাকে আমরা কী করব একটু মাইনাস করে দিতে পারি কিবা হালকা একটু বাড়িয়ে দেন ওকে জাস্ট আমি যেভাবে করি সেম সেই সিস্টেমটা আপনার দেখাচ্ছি তারপরে এখানে আসে একটু কালার কালারটা কিন্তু একটু চেঞ্জ করবেন তো ফিল্টারের মধ্যে ক্লিক করলাম তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম এখানে এটা ক্রোপ করতে হবে আর কি জুমিং করতে হবে তো এখান থেকে আমরা একটু হালকা এটাকে জুম করে নিলাম হুম এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে ওকে আমি যেহেতু এগুলো মাল্টিপলভাবে যখন করি সেখানে পিসি দিয়ে করি পিসিতে আরও ইজি হয় কিন্তু অনেকের কাছে পিসি থাকে না এই জন্য হয়তো শিকায়ত থাকবে তো এখানে আমাদের বলতে পারেন যে ভিডিও কিন্তু কমপ্লিট বলতে পারেন ওকে এখন ভিডিও কমপ্লিট হলে যে ভিডিওটা করবেন অবশ্যই সেই ভিডিওটা পুরোপুরি আপনি দেখবেন কারণ কি ভিডিওর যদি কোনো জায়গায় লোগো থাকে কোম্পানির কিংবা ব্র্যান্ডের লোগো থাকে সেক্ষেত্রেও কিন্তু স্ট্রাইক আসতে পারে ইস্যু আসতে পারে তো আপনি পুরোপুরি ভিডিওতে জাস্ট আপনি আপনাদের দেখানোর জন্য তো এটা করতেছি তো এখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যে কে কোনো কোম্পানির কোনো কিছু লোগোটোগো আছে কিনা এখন আপনি চাইলে কিন্তু আপনি নিজেই আপনার পেজের নাম লাগাতে পারেন লোগো দিতে পারেন এগুলো আপনি করতে পারেন ওকে তো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো এখানে কিন্তু আর কিচ্ছু নেই ওকে ওকে এখন বলবো এটা তো লং ভিডিও দেখলাম এটা শর্টস ভিডিও অর্থাৎ শর্ট ভিডিও আমরা তো বেশিরভাগ অ্যাড অন রিলস পাওয়ার জন্য শর্ট কাজ করি ইনস্টিম এখন অনেকেই কাজ করতেছে না সবাই গুনাস এবং অ্যাড অন রিলসের ওপরে কাজ করতেছে ওকে তো এখন আমরা করবো কি একটা শর্টস ভিডিওর এডিটিং তা শর্ট ভিডিওর মধ্যে কিন্তু গল্প অনেক রকম আছে তো এখান থেকে আমি একটা শর্ট ভিডিওর জন্য রেশিও চুজ করে নেব এটার জন্য আপনি অবশ্যই ওয়ালেউস এই দেখবেন টিকটকের যে রেশিওটা আছে এই রেশিওটা ব্যবহার করেন বেশিরভাগই ওকে তা আমি যেহেতু কাইন মাস্টটাতে করি ক্যাপকাটে আরও ইজি এবং অনেক ফিল্টার পাওয়া যায় কিন্তু ক্যাপকাটটা আমার কাছে বেশি একটা না ভিডিও রেজিশন মনে হয় অন্যরকম হয়ে যায় এই জন্য আমার কাছে ইজি লাগে না তো এখান থেকে আমরা কী করলাম শর্টসের জন্য একটা ভিডিও নেব তো শর্টসের জন্য আমার গতকালকের একটা ভিডিও ওকে তো এই ভিডিওটা শর্টসের জন্য ওকে কিন্তু মূলত হচ্ছে কি এই ভিডিওটা হচ্ছে ইংলিশে ভিডিও কিন্তু আমরা করি কি এই ভিডিওটা হিন্দিতে করব নাই বাংলায় করবো অর্থাৎ এক ধরনের ডাবিং করব। কিন্তু এটা কিন্তু আপনি সরাসরি যদি আপনার কাছে এরকম এক্সপার্ট থাকে তো আপনি সরাসরি বাংলায় করতে পারেন যদি এক্সপার্ট থেকে বাংলা থেকে ইংলিশ করতে পারেন ইংলিশ থেকে যে কোনো ভাষা করতে পারেন আর পাশাপাশি আপনি এই সেম ভিডিওর মধ্যে থেকে যে কথা বলেছে এই ভিডিওর ভয়েসটা স্ক্রিপ্ট আকারে নিয়ে আপনি কিন্তু এআইতে ভয়েস তৈরি করতে পারেন পেড এবং ফ্রিতে বা এই যে বিষয়টা আপনাদের মধ্যে গল্প করতেছি এই গল্প অনেক বড় একটা গল্প আর শর্টকট আপনাদের বোঝানো বড় কষ্ট তারপরেও যতটুকু পারি বুঝে দিই কারণ অনেক ভাই ভাইতে কমেন্ট করে যে ভাই আপনি কীভাবে ভিডিও এডিট করেন আপনার স্ট্রাইক আসে না আপনার কপিরাইট কেলেম আসে হ্যাঁ আসে আসে না তা না আসে মাঝে মধ্যেই চলে আসে কারণ অনেক ভিডিওর মধ্যে অনেক রকম রিপ্লেক্সমেন্ট ভুল হয়ে গেলে আসে অনেক সময় আসে না এরকম কথা কেউ বলতে পারবে না তো মনে করেন এটা আমরা শর্টস বানাবো তো শর্টসের জন্য বেশিরভাগই শর্টসের মধ্যে আমরা মিউজিকগুলো রাখি না মানে মূল কথা আপনার ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা কিভাবে চলবে এটার একটা রিসার্চ আছে এই জিনিসটা আপনি যখন বুঝতে পারবেন যে কোনো ভিডিও আপনি লাগাবেন ইস্যু আসবে না নাইনটি পার্সেন্ট ওকে যদি ভিডিওর বিষয় এটা বুঝতে পারেন তো এই ভিডিওটা মিস্টার বিশ্বের ভিডিও যিনি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ইউটিউবার আমার কাছে নাম্বার ওয়ান ইউটিউবার এবং আমার কাছে বেস্ট তো ইনার যেহেতু এখানে কথা রয়েছে এবং আমাদের লক্ষ্য করতে হবে এতে কোনো মিউজিক আসে কিনা একটু আমরা শুনে দেখি মিউজিক আসে কিনা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক মানে ইনি যে কথাটা বলতেছে এই কথা বাদে ব্র্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বাদছে কিনা এটা দেখতে হবে তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক বাজতেছে না তার মানে এই এইটা সরাসরি চালানো যায় এতে কিছু করা দরকার নেই সরাসরি করা যায় এই জন্য আবার কিছু করা নেই এটা না তার মানে এতে আপনাকে অনেক রকম পরিবর্তন করা লাগবে না বললাম না ভিডিও দেখার পরে ভিডিও ডাউনলোড করার পরে কিংবা ভিডিও চুজ করার পরে আপনার পেজের সাথে মিল করে আপনাকে ডিসিশন নিতে হবে এতে কিছু করা লাগবে না কারণ এতে কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক বাজছে না তার মানে এই ভিডিওটা আমাদের কাছে নাইনটি পার্সেন্ট সেফ এটা পরিবর্তন কী হবে ওই পিস স্প্রিট কালার ওকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের ভিডিওর মধ্যে যদি মিস্টার বিস্টের কোনো লোগো থাকে অবশ্যই রিমুভ করতে হবে আর এনার ভিডিও খুব ব্যবহার করা যায় কোনো ব্যাপার না ওনার ইংলিশ ভিডিও আপনি হিন্দি করেন বাংলা করেন উর্দু করেন তামিল করেন যে কোনো ভাষা করেন আপনি নিজে ডাব করেন কোনো বিষয় আপনি স্ট্রাইক দেবে না এনার চ্যানেলের সরাসরি স্ট্রাইক দেবেন কারণ উনি একটা নিজেই কিন্তু একটা ভিডিওতে বলছে যে আমার ভিডিওগুলো ডাবিং করে তো এনার ভিডিও নিয়েও কিন্তু অনেকেই কাজ করতেছে আমাদের বাংলাদেশেও অনেক বড়ো বড়ো ইউটিউবাররা বাংলায় ডাবিং করে কাজ করতেছে এবং অনেক আছে তো আপনার যদি এরকম প্রতিভা থাকে আপনি কিন্তু যে কোনো ক্রিয়েটারের ব্যবহার করতে পারেন আপনার ভাষায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো এখান থেকে পরিবর্তন কী হবে সর্বপ্রথম এখানে এই যে পিস পিস চেঞ্জ করা লাগবে না পিস চেঞ্জ করা লাগবে না কারণ ওনার নিজেরই ভয়েস আছে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক নেই আশা করি ওনার কোনো সমস্যা হবে না এবার স্প্রিট হালকা একটু বাড়িয়ে দেবেন হালকা যতটুকু প্রয়োজন মনে করেন কারণ এটা তো কাইনমাস্টার কাছে আমি যখন পিসিতে করি অনেক রকম তা ভিডিও কিন্তু অনেক লম্বা হতে পারে কিংবা লম্বা হয়ে যাচ্ছে এর জন্য ক্ষমা করবেন কারণ বিষয়টা এরকম দু পাঁচ দশ মিনিটের ভিডিওতে বোঝানো সম্ভব না তারপরেও চেষ্টা করছে যতটুকু বোঝানো তো আমি এটা চেঞ্জ করে দিলাম তারপরে কী করবো আমি একটা কালার চেঞ্জ করব ওকে তো আমি সেম কালারই সবসময় রাখি আর কি এই কালারটা যা ভিডিওটার কালারটাও খুব সুন্দর লাগতেছে ওকে তো কিন্তু আমরা কী করতে পারি এখানে কিন্তু অনেক রকম গেম আছে অনেক রকম আপনার এক্সপার্ট অর্থাৎ আপনার অভিজ্ঞতা যত বেশি হবে আপনার নাড়াছাড়া যত বেশি হবে আপনি তত এক্সপার্ট হয়ে যাবেন কারণ দেখবেন কোনো প্ল্যাটফর্মে যে মানুষ বেশি দিন আসে সে কিন্তু এক্সপার্ট হয় কারণ কি তার অনেক ভুল হয় আর ভুলের থেকে অনেক শিক্ষা হয় ওকে তো আমরা তো ফার্স্ট টাইম আসি অনেক কিছু বুঝতে এই সব ভিডিওর মধ্যে অনেক কিছু করার আছে এই ভিডিওগুলো আরও এংগেজমেন্ট করার জন্য আরও কিছু আছে ওকে হুক আছে ইত্যাদি তো এখানে এত কিছু বলবো না যেহেতু বক বক করছে এমনিতেই ফিল্টার ব্যবহার করা হয়ে গেছে আপনি যদি চান ভিডিওটা হালকা জুম দিতে পারেন কিন্তু ভিডিওটা তো যেহেতু হেভি খুব হেভি ভিডিও তো জুম লাগে না তারপর আমি একটুখানি চেষ্টা করছি হালকা হালকা করে দিলাম ওকে হালকা একটু জুম দিলাম সমস্যা নেই এখন এই ভিডিওটা কিন্তু আপনি সরাসরি আপনি নিজে ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার না এগুলো আমরা অ্যাভেলেবেল ব্যবহার করি বিভিন্ন সিস্টেমে ওকে তো মনে করেন যে এখান থেকে আমাদের এডিট করা শেষ এক্সপোর্ট করলাম ক্লিয়ার এখন আসেন পিসিতে আপনার সামথিং কিছু দেখায় আমি পিসিতে কীভাবে আমি যা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের শিখাচ্ছি না জাস্ট আমার চ্যানেলে অনেক ভাই ব্রাদার আছে যে ভাই আপনি তো ফেসবুকে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন তো আপনি ভিডিও এডিটগুলো কীভাবে করেন সেটা দেখেন তো আমি সেম সিস্টেমে কিন্তু আমি এই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো এখন আমার পিসিতে আমি কীভাবে কীভাবে কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো ওকে তো এটার জন্য অবশ্যই আমি সেই মুডটা নিয়ে আসি ওকে তো আমরা এখন পিসিতে চলে যাবো তবে আমার এখানেও একটু বকবক করতে হবে কারণ কি আমি কিন্তু পিসিতে দুই ধরনেরভাবে অর্থাৎ দুই রকমভাবে এডিটিং করি একটা হচ্ছে যদি লক্ষ্য করেন এটা হচ্ছে ফিল্মোরা তেরো বাংলা বলতে পারেন যেটা এখন এআই অ্যাড হয়েছে অর্থাৎ আরও ইজি হয়েছে একটা আছে আমি ফিল্মোরা দিয়ে আর দ্বিতীয়টা আছে আমি তাও ওপেন করে রেখেছি সেটা হচ্ছে ক্যাপকাট পিসি যেখানেও কিন্তু সেম ফিল্মোরা তো এখানে প্রথমে কি আছে জানেন নিউ অর্থাৎ আপনি ভিডিও কিন্তু বিভিন্ন তৈরি করতে হবে তারপরে থেকে ভিডিও তৈরি করতে পারেন স্ক্রিপ্ট থেকে ভিডিও তৈরি করতে পারেন আর ওই যে আমরা শর্ট ভিডিও বানাই যেদিন লক্ষ্য করেন নিচেই যেগুলো সাবটাইটেলগুলো অ্যাড থাকে অটো ঠিক আছে তো আমরা করি কি এখান থেকে যে লং লং টু ভিডিও টু শর্ট একটা লং ভিডিও নিয়ে থেকে আমরা দশটা পাঁচটা সাতটা করে শর্ট ভিডিও বানাই যেখানে কিন্তু সাবটাইটেলও যোগ হয়ে যায় অনেকে বলে ভাইয়া আপনি এতগুলো পেজ আর এতগুলো ভিডিও কীভাবে রেডি করেন তো আমরা করি কি একটা যে কোনো পেজের ভিডিও কিংবা যে পেজের জন্য ভিডিও রেডি করা হবে সেই ভিডিও একটা লং ভিডিও পাঁচ মিনিট দশ মিনিট কিংবা পনেরো মিনিট একটা ভিডিও সেই ভিডিওটা এই যে লং ভিডিও টু শর্ট ভিডিও এটার মধ্যে আপলোড করে দিলে শর্ট তৈরি হয়ে যায় পাঁচটা সাতটা দশটা ভিডিও রেডি হয়ে যায় যার সাথে কিন্তু সাবটাইটেল এটা হয়ে যায় সেই ভিডিওগুলো ডাউনলোড করে তার মধ্যে হালকা পরিবর্তন ঘটিয়ে সেগুলো কিন্তু আমাদের একটা একটা পেজে এই জন্য কিন্তু মাল্টিপল পেজ আমরা ইউটিউব ফেসবুক চালাই এতে আমাদের কোনো প্রবলেম হয় না এটা হচ্ছে কি ক্যাপকার্ট পিসি বলে সার্চ করলেই হবে ওকে ক্যাপকার্ট পিসি এখানে কিন্তু বিশাল এডিটিং হয় হেভি কায়দা এডিটিং হয় আপনি মনে করেন যে এখানে এত সুন্দর এডিটিং হয় যে কল্পনার বাইরে যেটা আপনার ফ্রিতে খুব সুন্দর ওকে আর দ্বিতীয়টা আছে এটা আছে পেট কি ফিল্মরা অন্ডাসেয়ার ফিল্মরা তেরো এখানে যদি লক্ষ্য করেন এই যে অন্ডাসিয়ার তেরো ওকে তেরো তো এটাতেই হয় তো এখানেও কিন্তু এর সেম সিস্টেম তো আমি কীভাবে করি সেই জাস্ট সেই জিনিসগুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম আশা করি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো আর যে কোনো বিষয়ে অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউব টিকটক বিষয়ে যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ